দায়িত্ব নেবার এক মাসও হয়নি, চান্ডিকা হাতুরু সিংহের বিশ্বকাপ দর্শন স্পষ্ট হচ্ছে প্রতিদিন। ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের শেষ ম্যাচ দিয়ে শুরু, এরপর টানা আরও চার জয়, হাতুরুর অধীনে দল জেতা শুরু করার পর আর পরাজিত হয়নি। কোচও যে ক্রিকেটারদের চাইতে কম বড় তারকা নন, বাংলাদেশ প্রেক্ষাপটে চান্ডিকা অনেকটা তাই। শুধু তারকা হওয়া বড় কথা না, সেই তারকা কতটুকু ইনফ্লুয়েন্সিয়াল সেটাও কিন্তু ম্যাটার করে। চান্ডিকা হাতুরু সিংহে বাংলাদেশের কোচ হয়ে এসেছেন তার সেকেন্ড স্পেলে, মাত্র 29 দিন হলো, প্রায় 3.5 বছর একই দলকে কোচিং করিয়েছিলেন রাসেল ডমিঙ্গো, অথচ বিশাল পার্থক্য 29 দিনের হাতুরু সিংহে তার পার্সোনালিটিতে, স্মার্টনেসে, কাটসে, ইনফ্লুয়েন্সে এবং ডিসিশন মেকিংয়ে সবার থেকে আলাদা। সবচেয়ে বড় ব্যাপার যেটা, তিনি দলের ক্রিকেটারদেরকে সেই স্মার্ট বানিয়ে দিতে পেরেছেন যেটার মাধ্যমে তারা অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে খেলতে পারে। এই দলটাই তো ফিল্ডিং করেছিল গত প্রায় 2-3 বছর, আজকের বাংলাদেশের পুরো ফিল্ডিংয়ে, বডি ল্যাঙ্গুয়েজে পুরোপুরি ডিফারেন্ট। এর থেকেও বড় ব্যাপার, নাম্বার 6-এ মাহমুদুল্লাহকে বিশ্রামে রেখে মুশফিককে খেলানো, যেন গুরুর মাস্টার স্ট্রোক। বড় সব পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে দল, সবচেয়ে বেশি চোখে পড়ে ব্যাটিং অর্ডার নিয়ে উল্লেখযোগ্য উলট পালন। 2 মাস আগেও চলতি বছরের ওডিআই ওয়ার্ল্ড কাপের দল নিয়ে যেই ধরনের প্রত্যাশা ছিল, তাতে যে হাতুরুর আগমনে বড় ধরনের চমক আসছে তা সন্দেহাতীত। সবশেষ ওডিআইতে মিডল অর্ডারের 4, 5 আর 6 নম্বর 3 পজিশনেই বড় পরিবর্তন, এটাই বিশ্বকাপের পরিকল্পিত ব্যাটিং লাইন আপ। সাকিবকে 4-এ থিতু করতে চান হেড কোচ, তহিদ হৃদয় নম্বর 5, মাহমুদুল্লাহ 6 নম্বরে মুশফিকুর রহিম। আয়ারল্যান্ড ম্যাচে এই 3 পজিশন থেকে এসেছে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসগুলো, চোখ বুলিয়ে নিতে পারেন স্ট্রাইক রেটেও। অর্ডার যত নিচে নেমেছে স্ট্রাইক রেট তত বেড়েছে উল্লেখযোগ্যভাবে। আয়ারল্যান্ড ম্যাচ সব প্রশ্নের উত্তর দেয় না, তবে পরিকল্পনা কেমন হবে তার স্পষ্ট আভাস দেয়। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওডিআইতে বৃষ্টির আভাস, সেটা নিয়েও ভাবনা নেই ম্যানেজমেন্টের। বিশ্বকাপের আগে সব ধরনের পরিস্থিতি সামলাতে এক্সপার্ট হতে চায় টিম টাইগার্স। এসব ছোটোখাটো উৎপাতের বৃষ্টি নিয়ে ভাবার কোনো সুযোগ বা কারণ নেই, সবার ভাবনা এখন ওই যে স্কোরবোর্ডটা দেখা যাচ্ছে সেখানটায় আলো ছড়ানো, যে যেখানে যে পজিশনে সুযোগ পাচ্ছেন সেখানটাই পারফর্ম করছেন। মুশফিকুর রহিম নাম্বার 6-এ চমক দেয়া একটা পজিশনে ব্যাট করতে গেলেন, সেখানে সফল। সাকিব 5 থেকে তাকে 4-এ ফেরানো হয়েছে, সেখানে তিনি সর্বোচ্চ রান করে সফল। তহিদ হৃদয় তার ডেবুতে সফল, নাসুমকে সুযোগ দেওয়া হয়েছে তাইজুলের পজিশনে, সেখানটায়ও তিনি সফল। সবাই সফল হতে চান, এই যে তারা, এই যে তারণা, এই যে তৃষ্ণা ন্যাশনাল টিমে কবে ছিল সত্যি গবেষণার বিষয়। রিয়াসাদ আজিম, 71, সিলেট।